উপোসের দিন কিংবা গরমের দুপুরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হলে দিনটার পুরো গ্লানি মুছে যায় নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাজ হোম আজ বানাতে চলেছি মহাব্বতকা শরবত তো এটা আমি বানিয়ে নিচ্ছি আমার নিজস্ব স্টাইলে বানানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি তরমুজ তরমুজের বীজগুলোকে বের করে নিচ্ছি শরবতটা পান করার সময় বীজগুলো মুখে পড়লে মোটেই ভালো লাগবে না তাই জন্যে যতটা সম্ভব পারা যায় বীজগুলোকে বের করে নিচ্ছি তবে এখানে যে রসটা হচ্ছে। এটা কিন্তু ফেলে দেবো না পরে ছেঁকে শরবতের মধ্যে দিয়ে দেবো বানানোর জন্য এখানে একটা বড় ধরনের পাত্র নিয়ে নিলাম তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম বরফের টুকরো এবার ওপর থেকে দিয়ে দিলাম রো আর এটা কিন্তু রোজ ফ্লেভারের আছে তাই জন্য রোজ ওয়াটার ব্যবহার করছি না আর এখানে চিনিও ব্যবহার করছি না কারণ এটা অনেকটা মিষ্টি লাগে আর তরমুজ অলরেডি মিষ্টি তাই এর মধ্যে আর চিনি আমি ব্যবহার করছি না আর এখানে দিয়ে দিলাম এক গ্লাস দুধ এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা যদি রো না দিয়ে থাকেন তাহলে গোলাপ জল ব্যবহার করতে পারেন আর সঙ্গে চিনি যে যতটা পরিমাণে খেতে পছন্দ করবেন সেই পরিমাণে অ্যাড করে নেবেন এবার তরমুজগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব এই দুধের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট টুকরো আমি করে নিচ্ছি একেবারে ছোট ছোট টুকরো মানে যতটা করা যায় যতটা সম্ভব টুকরো করা যায় ঠিক ততটাই ছোট ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এবার বীজ ছাড়ানোর সময় যে রসটা বেরিয়েছিল সেটা এই দুধের মধ্যে অ্যাড করে দিলাম অলরেডি এটা কালারফুল হয়ে গেছে এর মধ্যে কিন্তু আরও ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি রয়েছে আপনারা দেখতে থাকুন পরপর এবার গ্লাসটাকে সাজিয়ে নেওয়ার জন্য একটু গ্লাসের মধ্যে দিয়ে দিলাম রোয়াবজা আর আগেই বলেছি এটা কিন্তু মিষ্টি তাই আমি চিনি ব্যবহার করে নিই এবারে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এক চামচ করে আর গ্লাসটা হাফটা ভরে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভেজানো আবারও সাবুদানা দেখতেই পাচ্ছেন এটা অলরেডি অনেকটা কালারফুল দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি এর মধ্যে স্মেলটাও কিন্তু একেবারে গোলাপের আসছে তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবার গ্লাসটাকে পুরোপুরি ভরে নেব বাড়িতে উপোসের দিনে ট্রাই করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবার ওপর থেকে এর মধ্যে দিয়ে দেবো বাটারস্কচ এই মোহাব্বতকা শরবত সত্যিই কিন্তু খেতে অপূর্ব টেস্টি আর ওপর থেকে সাজানোর জন্য এখানে আমি ব্যবহার করছি কাজু আর কিশমিশের টুকরো রেডি হয়ে গেল মহাব্বতকা শরবত তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ